নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 15ই জুন 2023 সূর্যের রাশি পরিবর্তন, অর্থাৎ শত্রু রাশি থেকে মিত্র রাশিতে প্রবেশ করছে রবি। সন্ধ্যা 6:16 এই রাশি পরিবর্তন করছে রবি। মিথুন রাশিতে যুবরাজের রাশিতে রাজার প্রবেশ। সূর্যের আশীর্বাদে 4টি রাশির কপাল খুলবে। ভিডিওটির আলোচনাটা আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, বর্তমানে বিষ রাশিতে রবি অবস্থান করছে এবং 15ই জুন 6:16 রবি আপনার মিথুন রাশিতে, মিত্র রাশিতে প্রবেশ করে রবির কিন্তু বলবত্তা বৃদ্ধি কিন্তু পাবে, অর্থাৎ রবি হবে পাওয়ারফুল। 4 রাশির অর্থের ভাণ্ডার, ধন ভাণ্ডার ভরিয়ে দিবে। কোন কোন দিক থেকে লাভ পাবে, কোন কোন দিকের সমস্যাগুলো কাটবে, কোন 4 রাশির কোন কোন দিক থেকে বেনিফিটেড হতে চলেছে, বেনিফিশিয়ারি হতে চলেছে এই 4 রাশি আমি আলোচনা করব। আসুন একটু আলোচনাটা বোঝার চেষ্টা করুন, একটু আপনারা দেখুন। আমি প্রতিদিন আমি আপনাদেরকে ভিডিও আপনাদের কাছে দিই। আমি একটি কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। কারণ আপনাদের সাবস্ক্রাইব না আর কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে কিন্তু উৎসাহিত করবে। এই যে একটা ভিডিও এখন আপনাদেরকে দিচ্ছি, অলরেডি কিন্তু আরেকটি ভিডিও কিন্তু আপনাদের সামনে আবার আসতে চলেছে খুব দ্রুত। কারণ একটা ভিডিও তৈরি করতে করতে নলেজ চলে আসে আরেকটি ভিডিওর। গ্রহের অবস্থানগুলোই তো এরকম রয়েছে। দেখুন, রবি আপনার 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতে বলবান থাকে। 11 থেকে 20 ডিগ্রি মিডিয়াম ফল দেয় এবং 21 থেকে 30 ডিগ্রি আপনার একটু হলো স্লো ফল কিন্তু দিবে। অর্থাৎ 0 থেকে 10 ডিগ্রি এক্সিলেন্ট রেজাল্ট, অর্থাৎ বেস্ট রেজাল্ট কিন্তু দিবে। যদিও 24ই জুন 2023 বুধাদিত্য রাজ্য কাবার সৃষ্টি হচ্ছে। দেখুন, মোটামুটি আপনার 20 দিন এই 4টি রাশি ধনের ভাণ্ডার পূর্ণ কিন্তু হতে চলেছে। 10 দিন কিন্তু জবরদস্ত লাভ পাবে। 10 দিন এই 0 থেকে 10 ডিগ্রি যখন থাকবে না রবি, তখন কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পাবে। মিত্র রাশিতে অবস্থান করছে, শত্রু রাশি ত্যাগ করে রবি তো পাওয়ারফুল হচ্ছেই। এবং আমি একটি কথা বলবো, যাদের রবি দুর্বল রয়েছে কি না তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা দেবে। রবি আপনার যদি দুর্বল থাকে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন, তাতে কি হবে রবি কিন্তু পাওয়ারফুল কিন্তু হবে। আর রবি হচ্ছে, আমি একটি কথা আবারও বলছি, আপনি একটা ভালো বাড়ি তৈরি করলেন খুব ঝাঁ চকচকে, সেখানে যদি ইলেকট্রিসিটি না থাকে, আলো যদি না থাকে, তাহলে কিন্তু সে জায়গাটার কোনো দাম নেই। অর্থাৎ জীবনে কিন্তু আলোর ফোকাসের কিন্তু দরকার রয়েছে, আর এটাই কিন্তু দেয় সান। আমি একটি কথা আবারও বলছি, যাদের রবি নিচস্থ রয়েছে, রবি সঙ্গে রাহু যুক্ত রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, বীজ দোষ রয়েছে, সঠিক প্রতিকারটা অবশ্যই আপনারা করুন। রবি হচ্ছে আমাদের মান সম্মান যশ এগুলো কিন্তু নির্দেশ কিন্তু করে। এবং 4টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পাবে 10 দিন, মিডিয়াম রেজাল্ট পাবে আপনার আরও 10 দিন, মানে 20 ডিগ্রি অবধি যখন রবি কিন্তু অবস্থান করবে।
এবং অলরেডি শুক্রের প্লেসমেন্টও খুব ভালো রয়েছে, বুধের প্লেসমেন্ট খুব ভালো রয়েছে এই চারটি রাশির ক্ষেত্রে। বৃহস্পতিও কিন্তু এই চারটি রাশিকে দেখুন একসঙ্গে শুধু রবি যে ফল দেবে তা না, সেখানে দেবগুরু বৃহস্পতি রয়েছে, বুধ রয়েছে, শুক্র রয়েছে, রবি রয়েছে, এই চার চারটি প্ল্যানেট একত্রে এই 15 জুন থেকে বিশেষভাবে এই রাশিগুলোকে কিন্তু অপার ধন দিতে চলেছে। আবার একটি কথা আপনাদেরকে বলছি, ভিডিওর আলোচনাটা আপনারা অবশ্যই শুনুন, এবং যারা ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, একের পর এক ঋণ, অর্থাৎ ঋণের বোঝা নিয়ে চলছেন, অবশ্যই আপনারা কন্ট্রাক্ট করুন। এবং আপনার বিবাহিত জীবনের সমস্যা, বিয়ে হচ্ছে না, সন্তানের ক্ষেত্রে অবাধ্য সন্তান, এডুকেশনের জায়গা ভালো হচ্ছে না, এডুকেশন করেছেন কেরিয়ার হচ্ছে না, ভালো কেরিয়ার হচ্ছে না, আপনার ব্যবসা করছেন, আপনি দোকান করছেন, পাশে আরেকটি দোকান করছে, আপনার দোকানে কাস্টমার নেই, আরেকটি দোকানে কিন্তু রমরমে কাস্টমার চলছে, আপনি যে কোনো জায়গাতে হাত দিচ্ছেন কি না, অর্থাৎ সোনা কিন্তু লোহাতে পরিণত হয়ে যাচ্ছে এক কথায়। অথবা কর্মক্ষেত্রে শত্রুতা, আপনি কাজ করছেন ভালো, কিন্তু সেখানে কিন্তু আপনার কিন্তু নাম হচ্ছে না, অবশ্যই জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে টেনে তুলতে পারে। আর কৌশিকরায়ের কাছে না ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, যে কাজগুলো করি কি না খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। আমি একটি কথা আবারও বলছি, যার আমি হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি, আমি বারবার বলি সবার কিন্তু আমি হাত ধরি না, সবার কিন্তু হাত ধরে যাকে ধরবো কি না তাকে কিন্তু টেনে তুলবো, যারা সারেন্ডার করে তাদেরকে কিন্তু আমি বিশেষভাবে কিন্তু টেনে কিন্তু তুলি, ওই যারা জন্মছক দেখায় কি না তাদেরকে জাস্ট প্রেডিকশন করে ছেড়ে দিই, যারা বলে যে স্যার প্রতিকার করুন আমাকে বাঁচান সেখানে কিন্তু আমি হাত ধরি। ভিডিওটি আপনারা যারা দেখছেন না আবারও বলবো, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ছোটদের আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে প্রোগ্রামটা শুরু করছি। রবির রাশি পরিবর্তন, রবি হচ্ছে আমাদের বিশেষভাবে হার্টকে নিয়ন্ত্রণ করে, রবি আপনার যদি ভালো থাকে কি না আপনি একটা ভালো প্রশাসনিক বিভাগে কিন্তু থাকতে পারবেন, রবি যদি ভালো থাকে আপনি ভালো ডক্টর হতে কিন্তু পারবেন, ডক্টর, রবি যদি ভালো থাকে আপনি রাজনীতির ক্ষেত্রে কিন্তু বড় উচ্চ জায়গায় কিন্তু যাবেন। রবি কিন্তু গভর্নমেন্টকে নির্দেশ করে, যারা সরকারি চাকরি বা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন রবিকে কিন্তু ভালো থাকা দরকার। রবি কি খ্যাতি দেয়, দেখুন অর্থের পাশাপাশি খ্যাতি, নাম, যশ প্রয়োজন কিন্তু রয়েছে, অর্থাৎ এক নামে আপনাকে সবাই কিন্তু চিনবে, দেখবেন তার রবি কিন্তু ভালো আছে, সান ফেমাস করবে আপনাকে এক কথায়। তো আমি বারবার বলছি, যাদের জন্মছকের সমস্যাগুলো রয়েছে কি না, ভিডিও দেখছেন প্রতিদিন, ভিডিওগুলো শুনছেন সমস্যা রেখে দিচ্ছেন, সেটা করলে হবে না, ভিডিওগুলো শুনছেন হয়তো আপনারা দীর্ঘদিন শুনছেন হচ্ছে না, ইমিডিয়েট আপনারা কনসাল্ট করুন, কারণ সময় থাকতে প্রতিকার প্রতিবেদন করুন। আর যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে কি না, আবার বলছি দিয়ালে পিঠ ঠেকে গেছে, চারিদিকে যেদিকে যাচ্ছে রাস্তা বন্ধ, সব দরজা বন্ধ হয়ে গেছে, চ্যালেঞ্জ নিয়ে বললাম সেখানে আপনাকে টেনে তোলার দায়িত্ব কৌশিক রায়ের, কৌশিক রায়ের প্রেডিকশন না মাটিতে পড়ে না। আবারও বলছি খুব যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। যে চারটি সৌভাগ্যশালী রাশি লাভ পেতে চলেছে, কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে ভিডিওর আলোচনাটি শুনবেন। দেখুন প্রথম রাশি হচ্ছে মকর রাশি, মকর রাশির শুক্রের প্লেসমেন্ট ভালো রয়েছে, বুধের প্লেসমেন্ট ভালো রয়েছে, বৃহস্পতি প্লেসমেন্ট কিন্তু ভালো রয়েছে, চতুর্থভাবে বৃহস্পতি, কেন্দ্রে বৃহস্পতি অবস্থান করছে, ত্রিকোণভাবে বুধ এবং শুক্র কিন্তু কেন্দ্রে অবস্থান করছে, ষষ্ঠভাবে রবি কিন্তু অবস্থান করছে, ষষ্ঠভাবে গোচরে কিন্তু রবি খুব ভালো এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দেয়। যাদের কেস মামলা মকদ্দমা চলছে এখানে কিন্তু কিছুটা হলো আপনারা রিলিফ আপনাদের ফরে কিন্তু হবে, জাজমেন্টটা আপনাদের ফরে হবে।
যারা শরীর নিয়ে খুব ভুগছিলেন, শারীরিক অসুস্থতা, সেখানে কিছুটা হলো আপনারা মুক্তি কিন্তু পাবেন, স্বাস্থ্যের উন্নতি কিন্তু আপনাদের হবে, ঋণে পড়ে গেছেন ঋণ থেকে মুক্তি, এবং শত্রুতা, শত্রু শান্ত হবে। এক কথায় শত্রু আপনার সঙ্গে পেরে কিন্তু উঠবে না, আপনি মকর রাশির মানুষ লিখে রাখুন। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিটিভ পরীক্ষা দিবেন আপনি মকর রাশির মানুষ, সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে উত্তীর্ণ কিন্তু হবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্যভাবে বৃহস্পতি, কর্মভাবে আপনার বুধ অবস্থান করছে, ঠিক একাদশভাবে রাশির অধিপতি রবি অবস্থান করছে। দেখুন একাদশভাবে প্রফিটভাবে এই সময় আপনাদেরকে লাভ যেমন দিবে, ইনকাম গেইন আপনাদের করবে, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি পাবে, যাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে, কোম্পানি রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু এই সময় যথেষ্ট লাভ 100% আপনারা কিন্তু পেতে চলেছেন। সিংহ রাশি মহাসৌভাগ্যশালী রাশি, ভাগ্য হবে বৃহস্পতি, কর্ম হবে, কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, আপনার ঠিক কেন্দ্রে শুক্র অবস্থান করছে, বুধ আপনার ধনুভাবে অবস্থান করছে, রবি আপনার থার্ড হাউসে, থার্ড হাউসে রবি কিন্তু খুব এক্সিলেন্ট রেজাল্ট দেয়, আপনাদের পরাক্রম উদ্দীপনা সাহস আপনাদের বৃদ্ধি করবে। ইলেকট্রনিক প্রোডাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার মেডিসিন শপ রয়েছে, আপনার এই জায়গা থেকে কিন্তু খুব লাভ এই সময় কিন্তু দিবে, কপাল খুলবে আপনার মেষ রাশির। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশি কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কর্মভাবে অবস্থান করছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্রমোশন, পদোন্নতি, সরকারি চাকরিতে পাওয়া সম্ভাবনা, বা যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের সম্ভাবনা, আপনাদের এই সময়ের মধ্যে মান সম্মান খ্যাতি বৃদ্ধি করবে, এবং কর্ম যারা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম পাওয়ার একটা চোখ কিন্তু দেখা যাচ্ছে, কারণ কর্মভাবে রবি তো আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি 100% দিতে কিন্তু চলেছে। অর্থাৎ এই রবির রাশি পরিবর্তনে সূর্যের আশীর্বাদে এই চারটি রাশির কপাল খুলতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।